নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর ভূগোল টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো দেখো, এটা কিন্তু রণজিৎ গড়ানের বই। আমি কিন্তু আজকে প্রথম অধ্যায়, ঠিক আছে, নবম শ্রেণীর প্রথম অধ্যায় রণজিৎ গড়ানের বইয়ের টেক্সট বইটা সলভ করাছি। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী। তো দেখো, এই অধ্যায় থেকে যাবতীয় এমসিকিউগুলো, শূন্যস্থান, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, সত্য মিথ্যা এবং বিবৃতি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন, প্রথমে কী বলেছে, এক দাগে, প্রথম কে ধারণা করেন পৃথিবী আকৃতি গোল? কয়ের অ্যান্সার, পিথাগোরাস। দু দাগের প্রশ্ন, চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়াকে দেখি, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, বৃত্তাকার। কেমন দেখি? বৃত্তাকার দেখি। তিন দাগের প্রশ্ন, কী বলেছে, পৃথিবীর নিরক্ষীয়। তো দেখো কী বলেছে প্রশ্নটা, পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের তফাত কত? অ্যান্সার হবে 43। তুমি যদি নিরক্ষীয় ব্যাস থেকে যদি মেরুব্যাসটা বাদ দাও তাহলে কিন্তু 43 পাবে, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, চার দাগের প্রশ্ন, চার দাগের প্রশ্ন বলেছে, নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চল দোলক ঘড়ি, কয়ের অ্যান্সার হবে, দ্রুত চলে। পরের প্রশ্ন, পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবীর গভীরতম স্থানটি কোন মহাসাগরে রয়েছে? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, প্রশান্ত মহাসাগরে রয়েছে। ছয় দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বামন গ্রহ? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, প্লুটো। পরের প্রশ্ন, সাত দাগের প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, এরাটোস্থেনিস, এরাটোস্থেনিস। আট দাগের প্রশ্ন, কোন শব্দটি পৃথিবীর আকৃতির ক্ষেত্রে সঠিক? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, জিওয়েড, জিওয়েড। নয় দাগের প্রশ্ন, বর্তমান বামন গ্রহের সংখ্যা কটি? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, পাঁচটি। সুপ্রিয় দর্শকার্থী, এবার তোমাদের আমি সত্য মিথ্যাগুলো সলভ করে দেবো। এক দাগে, পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা। সুপ্রিয় দর্শকার্থী, এই যে প্রশ্নটা আছে, তো দেখো, পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা না, এটা কিন্তু ভুল আছে, ঠিক আছে, কেটে দিলাম, এটা কিন্তু ভুল আছে। দু দাগের প্রশ্ন, উত্তর মেরু অপেক্ষা দক্ষিণ মেরু একটু বেশি চাপা, এটা ঠিক আছে। তিন দাগে, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরল আকারে পড়ে, এটা কিন্তু ভুল আছে। চার দাগের প্রশ্ন, দক্ষিণ গোলার্ধ থেকেও ধ্রুবতারাকে দেখা যায়। তো দেখো, দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারাকে দেখা যায় না, এটা ভুল আছে। পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি গোলাকার, এটা কিন্তু ভুল আছে। ছয় দাগে, শুক্র গ্রহের উপগ্রহের সংখ্যা দুটি, এটাও ভুল আছে। সাত দাগের প্রশ্ন, শনির আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম, এটা ভুল আছে, শনির আপেক্ষিক গুরুত্ব বেশি আছে। আর দেখে, বেডফোর্ড লেভেল পরীক্ষা দ্বারা পৃথিবী গোলীয় আকৃতি প্রমাণ হয়, এটা কি আছে, ঠিক আছে, মানে সত্য, যাকে বলে শুদ্ধ। যেগুলো কেটে দিছি সেগুলো অসত্য, এবং যেগুলো রাইট মেরেছি সেগুলো কিন্তু ঠিক, মানে সত্য। এবার আমি শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, এক দাগে, যত উপরে উঠা যায় দিগন্তরেখার বিস্তৃতি ক্রমশ কীভাবে বাড়বে? যত তুমি উপরের দিকে উঠবে দিগন্তরেখার বিস্তৃতি কীভাবে বাড়বে? যত নিচের দিকে থাকবে, মানে নিচের দিকে থাকবে, তত দিগন্তরেখার বিস্তৃতি কিন্তু কমবে। দু দাগে, বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন? অ্যান্সার হবে আলফ্রেড রাসেল, আলফ্রেড রাসেল, রয়কার দন্তে সয়কাল্লা রাসেল। তিন দাগের প্রশ্ন, উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতিকোণ কত ডিগ্রি হয়? উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতিকোণ কিন্তু 90 ডিগ্রি হয়। চার দাগের প্রশ্ন, মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা কত হবে? মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা বেশি হবে, ঠিক আছে। পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি কত কিমি অধিক? 51 কিমি অধিক। পৃথিবীর মেরু পরিধি অপেক্ষা নিরক্ষীয় পরিধি 51 কিমি অধিক। ছয় দাগে, মঙ্গলে উপগ্রহ সংখ্যা কটি? অ্যান্সার হবে 2টি। সাত দাগে, জিপিএস কার্যের জন্য ড্যাশটি উপগ্রহ পাঠানো হয়েছে? 24টি উপগ্রহ পাঠানো হয়েছে, জিপিএস কার্যের জন্য 24টি উপগ্রহ পাঠানো হয়েছে। তো দেখো, এবার আমি বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখাবো। এক দাগে, ডেমোক্রিটাস, তো দেখো অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার, পৃথিবীর চ্যাপ্টা। দু দাগে, এরাটোস্থিনিস, অ্যান্সার হবে চয়ের অ্যান্সার, পৃথিবীর পরিধি নির্ণয়। তিন দাগে, টলেমি, অ্যান্সার হবে উমর অ্যান্সার, পৃথিবীর মানচিত্র। চার দাগে, ম্যাগেলান, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, পৃথিবীর পরিভ্রমণ। চার দাগে, রাসেল ওয়ালেস, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, বেডফোর্ড লেভেল পরীক্ষা। ছয় দাগে, জা রিচার, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, দোলক ঘড়ি। সুপ্রিয় দর্শকার্থী, এবার এই যে এখান থেকে এক দাগ থেকে সাত দাগ পর্যন্ত যাবতীয় এমসিকিউবগুলো, এগুলো যেগুলো এক কথায় প্রকাশ, ঠিক আছে, দুই এক কথায় উত্তর দাও, প্রশ্ন মানে এক, এইগুলো কিন্তু এক্ষুনি আমি তোমাদের সলভ করিয়ে দেবো। ফার্স্ট প্রশ্ন, জিপিএস পুরো কথা কী? অ্যান্সার হবে গ্লোবাল পজিশন সিস্টেম, গ্লোবাল পজিশন সিস্টেম।
দুদাগের প্রশ্ন, জিপিএস উপগ্রহ কি? জিপিএস উপগ্রহ কয়টি কক্ষপথে স্থাপন করা হয়েছে? সুপ্রিয় দর্শকার্থী, জিপিএস উপগ্রহ ছটি কক্ষপথে স্থাপন করা হয়েছে। পরের প্রশ্ন, তিন দাগের প্রশ্ন, পৃথিবীর উপগ্রহগুলি কয়টি কক্ষপথে স্থাপন করা হয়েছে? অ্যান্সার হবে চারটি। নেক্সট প্রশ্ন কি বলেছে? চার দাগের প্রশ্ন, বেডফোর্ড, ঠিক আছে। তিন দাগের প্রশ্ন, পৃথিবীর উপগ্রহগুলি কয়টি কক্ষপথে স্থাপন করা হয়েছে? অ্যান্সার হবে চারটি কক্ষপথে স্থাপন করা হয়েছে পৃথিবীর উপগ্রহগুলি। চার দাগের প্রশ্ন, বেডফোর্ড লেভেল পরীক্ষা কোন দেশে করা হয়েছিল? বেডফোর্ড লেভেল পরীক্ষা ইংল্যান্ডে করা হয়েছিল, মানে কি ইংল্যান্ডে, ইংল্যান্ডে করা হয়েছিল। পাঁচ দাগের প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি বোঝানোর জন্য কোন শব্দ ব্যবহার করা হয়েছে? পৃথিবীর প্রকৃত আকৃতি বোঝানোর জন্য জিওএড, জিওএড শব্দটি ব্যবহার করা হয়েছে। ছয় দাগের প্রশ্ন, কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন? অ্যান্সার হবে এরাটোস্থেনিস, এরাটোস্থেনিস, ঠিক আছে, বানানটা তোমরা দেখে নাও। পরের প্রশ্ন সাত দাগে, তো দেখো কী বলেছে, সিয়েনো আলেকজান্ড্রিয়া, সিয়েনো আলেকজান্ড্রিয়া স্থান দুটি বর্তমানে কোন দেশে অবস্থিত? সিয়েনো আলেকজান্ড্রিয়া স্থান দুটি কিন্তু মিশরে অবস্থিত। কোথায় অবস্থিত? মিশরে। সুপ্রিয় দর্শকার্থী, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো দেখো এইবার এই যে প্রশ্নমান দুই করে, ঠিক আছে, এইগুলো এক দাগের যে প্রশ্ন, যেমন কোন স্থান থেকে পূর্ব পশ্চিম দিকে গেলে আবার স্বস্থানে ফিরে আসতে হয় কেন, এই যে প্রশ্নগুলো আছে এগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো প্রশ্নমান দুই, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।